প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনাকালীন সময় আবার আমাদের বিদ্যালয় বন্ধ হয়েছে। তোমরা বাড়িতে বসে আছো, বসে না থেকে সবাই পড়াশোনায় মনোযোগী হও। আমরা আবার অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা দেখবে, অবশ্যই বাসায় বসে উপকৃত হবে। যদিও সবাই এখনও বই পাওনি, যেগুলো বই পেয়েছো সেগুলো পড়াশোনা শুরু করে দাও। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ক্লাস নেওয়া শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অষ্টম শ্রেণীর মেয়েদের বাংলা প্রথম পত্র ক্লাস নিব। প্রথম গল্প অতিথির স্মৃতি, বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণীর মেয়েদের গল্প অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই অতিথির স্মৃতি আসলে মূল বিষয়টা কি? অতিথি, অতিথি মানে আমরা বুঝি মেহমান। আমাদের বাসায় যদি আত্মীয় স্বজন আসে তাহলে আমরা বলি অতিথি এসেছে। তো এখানে অতিথির স্মৃতি গল্প কেন দিয়েছে, অতিথি নাম কেন দিয়েছে? এই গল্পে একটা কুকুরকে অতিথি হিসাবে নেওয়া হয়েছে। আসলে মানুষ পশু পাখিকেও যে ভালোবাসতে পারে, পশু পাখিও যে কারো মেহমান হতে পারে, পশু পাখিও যে আমাদের অতিথি হতে পারে, এই গল্প পড়লে তোমরা সেটা উপলব্ধি করতে পারবে। এটা না পড়লে পশু পাখির প্রতি যে আমাদের একটা ভালোবাসা, জীবজন্তুর প্রতি যে আমাদের ভালোবাসা, এটা তোমরা বুঝতে পারবে না। এটা বুঝানোর জন্য আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পে অতিথির স্মৃতি নামকরণ করেছে। এই গল্পে একটা কুকুরকে নিয়ে আলোচনা হয়েছে। এখানে একজন লেখক তার গ্রামের বাড়িতে এসেছিলেন কিছু চিত্র ধারণ করার জন্যে, কিছু লেখালেখি করার জন্যে। তার একটা বিশাল বাড়ি, সেই বাড়িতে তিনি এসেছেন যখন পাশে তার একটা কুকুর এসেছিল। সে বাড়িতে মালি ছিল, মালিনী ছিল, অনেক কাজের লোক ছিল। তারা আসলে যত খাবার হতো তারা নিয়ে নিত, কুকুরকে কখনো খাওয়াতো না। তো যখন ওই বাড়ির মালিক এলো, লেখক এসে ওখানে লেখালেখি করে, দেখে কুকুরটা সারাক্ষণ তার পাশে বসে লেজ নাড়াচ্ছে, তাকে সম্বর্ধনা জানাচ্ছে আর কি। তো সেটা সে খুব ভালোভাবে গ্রহণ করলো আর কি, বললো যে না, এই কুকুরটাও আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে। সে যেখানে যায় সঙ্গে সঙ্গে যায়, শুধু লেজ নাড়িয়ে সাউন্ড করে তাকে হচ্ছে অভ্যর্থনা জানায়, এটা তার খুব ভালো লেগেছিল। এই জন্য সে মালিকে বা মালিনীর মালিনীকে বলে ওই কুকুরটাকে খাবার দিতে, তাকে আদর যত্ন করতে, হ্যাঁ, যেন তার কোনো ত্রুটি না হয়। অতিথির স্মৃতি গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনতে দেখো, আমি তোমাদের একটু একটু করে শোনাচ্ছি। এটা গল্পটা পড়লে তোমরা আরও একদিক দিয়ে উপকার পাবে, সেটা এখান থেকে ছোটো ছোটো আকারে অনেক প্রশ্ন তৈরি হবে তোমাদের। হ্যাঁ, তোমরা যদি এই গল্প থেকে কিছু সংক্ষিপ্ত আকারে প্রশ্ন ধারণ করতে চাও তাহলে দেখবে এই গল্পটা পড়লে এর মধ্যে থেকে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। তো হচ্ছে অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য। সাধারণ যা হয় সে লোক জানে, আবার আসে। আমিও এসেছি, প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা একঘেয়ে শুধু ভোজন শুরু করে ঘুম ভেঙে যায়, তার দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল পাখি। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়, তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুলকুঞ্জে, পথের ধারে অশ্বগাছের
মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো, প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম, কেউ ধরলো না তো। এদের এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে, বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি, নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমে যেত পা ফুলে ফুলে অল্প বয়সে একদল মেয়ে, বুঝতাম এরা বেরি আসামি। খোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন, মজা করার দিন নয়, গরম করেছে তবু দেখি কারো পায়ে আট করে মজা করা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলার জন্য বিঘ্ন, তবু দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটে ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহে যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর, কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে হাঁটতে পারে না, তবু অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে, দেখি জনতা এক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাকরণে কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরছেন, সম্ভবত এরা বাদ ব্যতিগ্রস্ত, সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করার প্রয়োজন। আর পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে এক কালকের ওই অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম যে এলি না? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি? প্রত্যুত্তরে সে ঘন ঘন লেজ নাড়লো, অর্থ বোধ হয় সে এই যে সত্যি বলছো তো, মানে সে মনে মনে জিজ্ঞেস করছে, কারণ তাকে তো আসলে কেউ খাবার দেয় না, এই জন্য বলছে তুমি সত্যি বলছো তো। রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরে বারান্দায় নিচে উঠানে বসে আছে। বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। আমি জানতাম বর্তমান খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিচে কারচিত্র, চাকরদের দরদ থেকে বসে আছে ধুলোই, বেড়াতে বার হলে সে পথের সঙ্গী জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে, হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে, জানি নে যে মালির বউ তার মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সুমুখের পথের ধারে বসে কাটায়, আমার চাকরদেরও তাতে সায় আছে। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা হাতে নিয়ে দেখছিলাম, জানালার বাইরে দিয়ে রৌদ্র তীব্র নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম, সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়লো কুকুরের, মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ, এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি ঘরে আয়, সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, অতিথি খাওয়া হয়েছে তোর, কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চাইছে সে। হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, মালিক বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে, আজ তো অনেক খাবার বেঁচেছে, সব কি হলো? মালিক বউ চেটে পুটে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দায় নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিয়েছে, মালিক বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলো, উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে, বেড়াতে যাবার সময় হলো, টিকিট কেনা হলো, আজকে মালপত্র তোলা হলো, ট্রেনে চলে যাওয়ার প্রস্তুতি। এ সময় অতিথি লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে মনে তার কি ছিল, তো যাওয়ার জন্য টিকিট কেনাও হলো, মালপত্রও তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি, সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, পেল না শুধু অতিথি, গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনের টাকছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম, স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি,
ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীবন আর এই শহরে কারো নেই। কেবলই মনে হতে লাগলো, অতিথি আজ ফিরে গিয়ে দেখবো, দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকার কোনো উপায় নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উঠে খুঁজবে আমার এই দেহটাকে, আমার ঘরটাকেও। এই তো আমাদের গল্প। গল্পটা তোমরা আবারও পড়বে, বারবার পড়লে অবশ্যই বুঝতে পারবে এখানে কি বুঝাতে চেয়েছে। তো এখানে কিছু শব্দার্থ টিকে আছে, যেমন ঈশ্বর, ভজন মানে ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, অথবা প্রার্থনামূলক গান। দোর মানে দুয়ার বা দরজা অথবা বাড়ির ফটক। কুঞ্জ মানে লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান। বেরি বেরি মানে সোদ জাতীয় রোগ, যাদের হাত পা খুলে যায়। আসামি মানে এই শব্দটি দিয়ে সাধারণত আদালতের কোনো অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে। পাণ্ডুর মানে ফ্যাকাশে, মালি মানে মালা রচনাকারী, আর মালিনী মানে মালির স্ত্রী। তো এই পাঠের গল্প মধ্য দিয়ে আমরা আসলে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারলাম যে এর মধ্য দিয়ে প্রাণীর প্রতি যে নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হতে হবে, সেটা আমাদের মধ্যে বিস্তার বিরাজ করছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জন করে এখানে অতিথির স্মৃতি হিসেবে রাখা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠে এই মমত্বের সম্পর্ক গল্পের বিষয়। তো শিক্ষার্থীরা তোমরা এটা যদি পুরোটা পড়ো তাহলে আরও বিস্তারিত জানতে পারবে। তো আমরা চাই তোমরা পড়ো এবং পাশাপাশি ছোটো ছোটো আকারে প্রশ্ন তৈরি করো। এই সম্পর্ক এখানে শরৎচন্দ্রের কিছু জীবন কাহিনী তুলে ধরেছে, তার লেখকের জীবন জন্মগ্রহণের তারিখ, যেমন সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে হুগলির জেলার দেবানন্দপুর জন্মগ্রহণ করেন। তিনি 1938 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। ওনার কিছু বিখ্যাত উপন্যাস ছিল পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলাট উপাধি লাভ করেন। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। তিনি 1960 সালে ভারতীয় পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি একসঙ্গে উপন্যাস গল্প লিখে এমনইভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে তিনি পরিণত হন। তো আজকে আমি এই গল্পটা তোমাদের এই পর্যন্তই শোনালাম, তোমরা বাদ বাকিটা পড়ে জেনে নিও। তা আমি তোমাদের একটা গল্প প্রশ্ন দিব, বাড়ির কাজ, এই সৃজনশীল প্রশ্ন আমি অনুচ্ছেদ লিখে দিচ্ছি না, প্রশ্নটা তুলে দিচ্ছি, তোমরা দেখো বইয়ে পাবা তোমরা। যদি অষ্টম শ্রেণী মেয়েরা বই পেয়েছো কিনা জানি না, বাংলা বই সম্ভবত পাওনি, আমি প্রশ্নটা তুলে দিচ্ছি, তোমরা যদি পেয়ে থাকো এগুলো লিখে খাতায় রাখবে, স্কুল খুললে অবশ্যই আমাকে দেখাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা করো। ক নম্বর দেখো,
উদ্দীপকের মহেশের প্রতি গোপুরের আচরণ অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর উদ্দীপকের গোপুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ বিচার করো। এই হচ্ছে আজকের গল্প। আমি তোমাদেরকে পুরোটাই পড়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা পাশাপাশি বই নিয়ে অবশ্যই পড়বে, আমি জানি তোমরা উপকৃত হবে। আর আমরা বলে দিচ্ছি, স্কুলের কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয় এই পেজ দিয়ে ইউটিউবে সার্চ দিলে তোমরা এই চ্যানেলটি দেখতে পাবে। আমাদের সকল টিচার ক্লাস দিচ্ছে, তোমরা ক্লাস দেখলে অবশ্যই উপকৃত হবে। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। করোনাকালীন সময় বাইরে কম যাও, বাসায় থাকার চেষ্টা করো, পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত থাকো। তোমাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।